বাইরে অপরাধ করলেই যে শুধু তার সীমানার আওতায় আছে তা নয়, মনে মনে চিন্তা করলেও রেহাই পাবে না। মানছেওয়ালারা এ কথা মানে কি না স্বীকার করে, আগে হ্যাঁ আমরা তার গির্দাতে আছি, ভিতরে বাইরে যা কিছু করছি বা করব সবই তার নখদর্পণে, মানে না যারা মানবে না। কিন্তু ঘটনা যখন ঘটছে আমরা মানতে বাধ্য। সৃষ্টির বিষয়বস্তু যদি ভালো করে বিশ্লেষণ করি তবে মনে হয় তারাও মানতে বাধ্য হবে। এখন রক্তের গরমে হয়তো বা না মানতে পারো, তবে বাইরে না মানলেও ভিতরে ভিতরে মানতে বাধ্য। ঠাকুর, আমরা তো বুঝতে পেরেছি এবং আপনি যেভাবে বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণ করতে করতে এগিয়ে যাচ্ছেন, আপনার এই যুক্তিসম্মত ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যাতে সে কথা বুঝতে কারো অসুবিধা হয় না। আমরাও একসময় বলেছি দেব দেবতা মানি না, ভগবান মানি না, এই কথা বলে একসময় আমরাও দলভারী করেছি, হোমরা চোমরা সেজেছি, সমূহ বাহা ধরে নিয়েছি। বাইরে মানি না, মানি না বলেই যতই আস্ফালন করি না কেন, বাইরের সুরকে অন্তরের সাথে মেলাতে পারি না। ভিতরে সদাই যেন বলে চলেছে, চেয়ে দেখো এই সৃষ্টিতত্ত্ব, চেয়ে দেখো মহাকাশের বুকে ভাসমান চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। মনে রেখো, এখানে দাদা নেতা বাহাদুরি ক্ষমতা নিয়ে কিছুদিন ভালো সাজা যায়, ভালো থাকা যায় ক্ষণিকের জন্য, কিন্তু অসীম মহাকাশের কাছে দেহ ছেড়ে যখন তার রাজত্বে পৌঁছাবে, তোমার বিবেক তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, প্রকৃতি করবে তোমার বিচার। যেই হই না কেন, কারো ক্ষমা নেই, কারো ক্ষমা নেই, সাধু হও সাবধান। গুরুমুখী থেকো দাদা মুখী হইও না। সূর্যমুখী ফুল যেমনে থাকে সূর্য পানে, আসলে আধার মুক্তি তাহার মাটির দিকে নামে। সূর্যমুখী ফুল যেমনে থাকে সূর্য পানে, আসলে আধার মুক্তি তাহার মাটির দিকে নামে। সে যে মাটির গুণে গুণী হয়ে গুরুর চরণ করে বন্দনা। গুরুমুখী থেকো দাদা মুখী হইও না। টিকিট যখন আছে কাটা, আসবে গাড়ি যেন, কড়া চাবুক হাতে লয়ে আছেন গুরু মেনো, কোমন আছেন গুরু মেনো। টিকিট যখন কাটায় আছে আসবে গাড়ি যেন, কড়া চাবুক হাতে লয়ে আছেন গুরু মেনো, কোমন আছেন গুরু মেনো। ন্যায়ের দ্বন্দ্ব হাতে রেখো, তুমি কারো হাতে ছেড়ো না, কারো হাতে ছেড়ো না। গুরুমুখী থেকো দাদা মুখী হইও না। পড়লো দাদায় যশির কাদায়, আত্ম অহংবোধ তো গেল না।